চ্যানেল জলসা, প্রিয় স্বদেশের কথা। অত্যন্ত চমৎকার সুন্দর একটি পালা আমাদের মাঝে আমাদের কর্তাপক্ষ দিয়েছেন, নবোত এবং বালায়ত। আমি আগে বলেছি, হ্যালো হ্যালো, সাউন্ড আগে ভালো ছিল, ধরলা কেন? হ্যাঁ হ্যালো, নড়লা তো মরলা, জানো না, এটা রশিদ বইতে কইছে, যত নড়বা ততই মরবা, বেশি নড়াচড়া করা যাবে না। এক কথা কিন্তু অনেক কিছু বুঝাইছে দিলি, আগে ভালো ছিল না ভাই, ধরে নষ্টটা করছে। হ্যালো হ্যালো, এটা সাউন্ড কমে গেছে গা, হ্যালো সাউন্ড বাড়ছে কোনটার রে? হ্যালো কোনটারই বাড়ে নাই, হ্যালো সব মরে ফেলেছে। হ্যালো বাবা, তোমার কি তোলার আসি হাত নাকি? এর খালি হাত যাও, হাত দিও না, হাত দিও না। পালাগানে যারাকে বলবো, আমার ভাষায় কথা শুনে ছন্দে কথা কোনো ভুল ত্রুটি হলে সকলেই ক্ষমার সুন্দর দৃষ্টিতে ক্ষমার চোখে দেখে আজকে গান শুনবেন। অত্যন্ত চমৎকার সুন্দর সুন্দর কথা আমাদের মাঝে আমাদের জালাল সরকার রাখলেন, অত্যন্ত গুণী এবং জ্ঞানী একজন শিল্পী তিনি। তার কথা অনেক উচ্চ মার্গের, বোঝার মতো জ্ঞান আর শোনার মতো কান, বোঝার মতো মন যদি কারো থাকে তাহলে সুন্দর কথা সে গ্রহণ করতে পারে। যেমন শীতকালীন যারা নাকি গাছ কাটে, কোন গাছ কোন তো, এই তো ভাল লাগতেছে, আপনাদের সাথে একটা মহব্বত হইতেছে। শিল্পীর সাথে শ্রোতার যদি এই সম্পর্কটা না হয় তাহলে গান ভালো হয় না। তো শীতকালীন ওই খেজুর গাছ যখন কাটে তার মধ্যে একটা নাল বসায় দেয়, একটা হাড়ি পাতে যদি ওই রস ফোটায় ফোটায় পড়তে থাকে হাড়ির মুখে, না পড়ে তাহলে হাড়ি ভরবে না, ওই রস পড়ে যাবে মাটির মধ্যে। তাহলে অমনি করে শিল্পীদের এই মুখটার কথাগুলো নাল বানাইয়া আপনার কর্ণটাকে হাড়ি বানাইয়া কথাগুলোকে শ্রবণ করতে, তবে যদি আপনার হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম করা হয় তবে আপনার সেই রসের স্বাদ আপনি পাবেন। তো আমার কাছে হ্যালো 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 হ্যালো, এই যে আমার ভায়োলিনের সাউন্ড একটু কমাও, সামান্য সামান্য, হ্যালো হ্যালো এটা কমায় না, এটা বাড়াও। যাই হোক, যে আলোচনায় ছিলাম, আমার নবী শুরুতেই যে কথাগুলো আমাদের জালাল সরকার বলে গিয়েছে আমি সেই কথাগুলো পুনরুত্থাপন করব না, কিছু কিছু না বললেও হয় না। তো সেহেতু আমি এর সাথে সংযোগ করব, আমার আল্লাহ বলেছে সর্বপ্রথম আমি আমার নূর সৃষ্টি করেছি, আমার নবী বলেছে প্রথমে আমার নূর সৃজন করা হয়েছে। তাই শর্ট কথায় বলা হয়েছে আল্লাহর নূরের নবী পয়দা, নবীর নূরে সারা মখলুক পয়দা হয়েছে। আমার নবী বলেছে আমি আওয়ালু না, আমি আখেরু না, আমি জাহেরু, আমি বাতিনু। তাহলে আমি আমার নবী আগে ছিল, নবী সেই মক্কায় প্রকাশ হয়েছিল, নবী এখন মদিনাতে আছে। কাল হাসর আমাদের এই শরীয়তি ভাষায় যদি বলি, যাতে বলা হয়েছে হাসর নৈসর, তাই না, যেখানে তিনি সুপারিশকারী হয়ে আমাদেরকে তরানিওয়ালা হয়ে তিনি সেখানে থাকবেন। তাই আমি এটাই বলতে চাই যে আমার নবীর গুণকীর্তন গুণগান সারা রাত্র কেন, সারা দিন কেন, আজীবন করে গেল শেষ হবে না।
তাই সেই দয়াল নবীর নবুয়তের কথা আমাকে বলতে বলা হয়েছে। এই অল্প সময়ের মধ্যে আমি কি বলবো, কি কোথেকে শুরু করবো আর কোথায় শেষ করব। তো যাই হোক, তারপরও যতটুকু না বললে নয়, অল্প অল্প করে বলার চেষ্টা করব। আমাকে চমৎকার প্রশ্ন করেছে যে আমার দয়াল নবী উনি যে ময়ের হইলেন, ময়ের আকৃতি ধারণ করলেন, তার মধ্যে নবুয়তের বিষয়টা কি আছে? আর জীব আকৃতিতে মা ফাতেমা স্ত্রী হইলেন মাওলা আলীর, তাই না? সে জায়গায় মালা দিবে আলীরে, তো আলীরে আলীর গলায় মালা না হইয়া নবীর গলায় মালা হইল, আবার আরেক জায়গায় ময়না হইল তার গলায় মালা হলো, বিষয়টা আসলে এখানে কি? তো আমি চেষ্টা করব বোঝাবার জন্য যতটুকু সম্ভব। আসলে নবুয়ত বেলায় পালাটার মধ্যে কিন্তু একটা গুরু শিষ্যের ভাব আছে, আপনারা যারা জ্ঞানী শ্রোতা তারা অবশ্যই বোঝেন। আর এই মালা বিনিময়ের কথাটা কেন আমার জালাল ভাই প্রশ্ন করেছে, এটা আমি কিছুটা আন্দাজ করতে পারছি, পুরা না বুঝলেও। তো আমি চেষ্টা করব। তবে এর আগে আমার পালা থেকে আমি একটি গান রাখবো। এই গানটার লেখক হল আব্দুর রশিদ সরকার। আর রশিদ সরকার আমি আগে বলেছি তিনি একজন সম্রাট, এই বাউল গানের জন্য তিনি জেহাদ করেছে, পাক পাঞ্জাতন প্রতিষ্ঠা করার জন্য তিনি একজন জেহাদি গায়ক ছিলেন। তো তিনি চলে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে উপলব্ধি করতেছি যে আসলে তিনি কি ছিল। তো তার একটি গান দিয়ে আমি আমার নবুয়তের পালাটুকু শুরু করার চেষ্টা করছি। আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইত সাতাশ মান, লেখা শেষ করা যায় না তার নামের ব্যাখ্যা। আহম্মদ হুজুর আমার পরানো সখা, এসমে আহম্মদ হুজুর পরানো সখা গো। মুকাররম নূরে হও মুজাচ্ছাম, 4,500 খাসনাম প্রকাশ পুস্তিকা। তুমি রাসুলে মুকাররম নূরে হও মুজাচ্ছাম, 4,500 খাসনাম প্রকাশ পুস্তিকা। দরদিহে দরদিহে দয়াল রে রাসুলে মুকাররম নূরে হও মুজাচ্ছা, 4,500 খাসনাম প্রকাশ পুস্তিকা। তুমি তাফসিরে কবিরে দয়াল রে তাফসিরে কবিরে লেখা রই তার ভিতরে, পরানো ভরে আসসালামু আলাইকা, এসমে আহম্মদ হুজুর পরানো সখা, এসমে আহম্মদ হুজুর পরানো সখা গো। তুমি আহাদ হইতে আহাম্মদ
পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। তোমারে দেখলাম চাইয়া, খোদে খোদা রব রহমান সব তুমি একা। দরদি হে দরদি হে দরদি হে দয়াল রে মিমের পর্দা উঠাইয়া, তোমারে দেখলাম চাইয়া, খোদে খোদা রব রহমান সব তুমি একা। Unlimited Folk Entertainment Channel Jalsha.